আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি ভয়ঙ্কর দিন পার করলো বাংলাদেশ, করোনায় আরো 245 জনের মৃত্যু হলো। চলুন বন্ধুরা মূল সংবাদে চলে যাই। আজ করোনার সর্বশেষ সংবাদে, তো বন্ধুরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 245 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মারা গেলেন 22,897 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে। একই সময় দেশে করোনা নতুন শনাক্ত হয়েছেন 11,463 জন, ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো 13,65,158 জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত 24 ঘন্টায় মোট 42,207 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 24.28%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 14,412 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 12,19,859 জন। এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয় 5 আগস্ট। শনিবার করোনায় মৃত্যুর সংখ্যা ছিল 261, যা 24 ঘন্টায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। তো বন্ধুরা, এই ছিল করোনার সর্বশেষ নিউজ। আশা করি